আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা টেস্টি মিষ্টি রেসিপি। আজকের মিষ্টিটা আমি বানাবো একদম সহজভাবে আর কোনো রকম ছানা করার ঝামেলা ছাড়াই। আমি আজকে রসমালাইটা তৈরি করে দেখাবো। আজকের এই রসমালাইটা যে কেউ তৈরি করে খেতে পারবে। আর এই রসমালাই করার জন্য আমি শুরুতেই এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন বলক চলে আসছে তখন আমি দিয়ে দিলাম এটার মধ্যে 2টা এলাচ। আমি কিন্তু দুধটাকে আগেই জ্বালিয়ে তারপরে রেখে দিয়েছি। এখানে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে অবশ্যই আপনারা এখানে চিনি দিতে পারবেন, তবে কনডেন্স মিল্ক দিলে এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এবার আমরা অপেক্ষা করব আবার দুধটা যাতে বলক আসে। আর আমরা এখানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন না চাইলে এটাকে বাদ দিতে পারবেন। তবে আমার মনে হয় এই গুঁড়ো দুধটা দিলে টেস্ট আরও বেশি ভালো আসবে। আমি এখানে কোনো রকম চিনি দিচ্ছি না, আপনারা চাইলে অবশ্যই চিনি দিতে পারবেন। এবার চুলাটাকে জ্বালিয়ে কিন্তু এই অল্প আর কি মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করতে হবে আর অপেক্ষা করবো এবার চুলাটা পুরোপুরি দুধটা পুরোপুরি বলক আসা পর্যন্ত। এখানে দুধটা একদমই বলক আসছে আর আমি এটাকে চুলাটা কমিয়ে রেখে তারপরে আমি রেখে দিলাম। এদিকে আমি চলে আসছি, এখানে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ আর এখানে কনডেন্স মিল্ক দিয়ে দিব আমি 1/4 কাপ পরিমাণ। এখানে কনডেন্স মিল্কের পরিমাণটা আপনারা বুঝে দিবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম ঘি। এখানেও আমি কোনো রকম চিনি দিচ্ছি না, তবে আপনারা চাইলে অবশ্যই চিনি দিতে পারবেন কনডেন্স মিল্কের পরিবর্তে। তবে গুঁড়ো দুধটাকে একদমই স্কিপ করবেন না, এতে করে কিন্তু খেতে মিষ্টির যে আসল টেস্ট রসমালাইয়ে সেটা আর পাবেন না। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে। তবে এখানে কিন্তু আমি ঘি দিয়েছি, ঘিয়ের পরিবর্তে কোনো রকম তেল দিতে যাবেন না। হাতের কাছে ঘি না থাকলে বাটার দিতে পারবেন। এবার আমরা অপেক্ষা করব এটা বলক আসা পর্যন্ত, মানে দুধটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে দুধটাকে তো ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু মিষ্টি খাবারের জন্য একদম পারফেক্ট, কারণ যারা পছন্দ না করেন এটা বাদ দিতে পারবেন, তবে লবণটা দিলে এর কিন্তু স্বাদ বেড়ে যাবে। এবার আমরা 1/2 কাপ পরিমাণ সুজি দিয়ে দিলাম। সুজিটা কিন্তু কাঁচা সুজি, এখানে ভাজা সুজি দেওয়া যাবে না। এবার চুলাটা একদম লো আঁচে করে এই সুজিটাকে দুধের সাথে খুব সুন্দর করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। তবে কোনো অবস্থাতেই হাই হিটে বা একদম মিডিয়াম আঁচেও এটা করা যাবে না, একদম লো আঁচে করে তারপরে এই সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে। এই সুজিটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু আপনার যে রসমালাইটা আসল তাহলে হবে না, ঠিকঠাক মতো সফট হবে না, খেতে ভালো লাগবে না। আমরা সফট একটা ডো তৈরি করে নেব। আর অবশ্যই ডোটাকে এমনভাবে তৈরি করতে হবে যাতে এই সুজির ভিতরে কোনো রকম লাম্পস না থাকে, মানে দলা পাকিয়ে না থাকে। খুব সুন্দর করে এই কাজটা করতে হবে আর ডোটাকে একটু সময় নিয়ে করতে হবে। আমি দেখেন কীভাবে করছি, একদমই সময় নিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপরে এই ডোটাকে তৈরি করে নিব। এখানে আপনারা দুধের পরিবর্তে কোনো অবস্থাতেই পানি দিয়ে তারপর ডোটা তৈরি করবেন না, তাহলে কিন্তু যে রসমালাইয়ের আসল স্বাদ সেটা আর পাবেন না। আস্তে আস্তে কিন্তু এই ডোটা একদম জমতে শুরু করছে। এবার আমরা অপেক্ষা করব আর একটু যাতে করে খুব সুন্দরভাবে এটা একদম ডোটা তৈরি হয়ে যায়। দেখবেন, খেয়াল করবেন যে আস্তে আস্তে এটা প্যানের গায়ের থেকে কিন্তু ছেড়ে আসতেছে, তার মানে আমাদের ডোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আমরা কিন্তু চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, অবশ্যই এই পর্যায়ে বন্ধ করতে হবে, নাড়তে নাড়তে চুলাটা বন্ধ করে দিতে হবে। আর এই যে গরম চুলাটা থাকবে এতেই আমাদের ডোটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। খুব সুন্দর করে এভাবে হাতল দিয়ে খুব সুন্দরভাবে এভাবে করে নিতে হবে। এতে করে কিন্তু বাড়তি আপনাকে আর কষ্ট করে এটা মথার কোনো প্রয়োজন হবে না। খুব সুন্দর করে ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, এর চেয়ে বেশি আমরা আর ই করবো না। এই সফট এরকমেরই হবে, একটু ঠান্ডা করে নিব আমরা। ঠান্ডা হয়ে গেছে মানে হাত দিয়ে ধরা যায় এরকম ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটা
খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব, মানে একটু ই করে নেব। এটা অবশ্য এত আপনাকে মথতে হবে না, কোনো রকম ই করতে হবে না। এবার আমরা এই সুজির ডোটা এটা দিয়ে আমরা মিষ্টি তৈরি করে নেব। এই মিষ্টিগুলো চাইলে আপনারা গোল করে তৈরি করতে পারবেন বা দোকানের মতো একদম একটু এরকম শেপ দিয়েও করতে পারবেন। আমি একটু লম্বা আকারে করে নেব, তবে অনেক বেশি বড় করি নিয়ে আমি একটু ছোট ছোট করে করেছি, যাতে একদম রসমালাইয়ের মতো দেখা যায়, মানে পারফেক্ট রসমালাইয়ের মতো। এভাবে করে একটা একটা করে আমি সবগুলো রসমালাই তৈরি করে নেব। এই রসমালাইগুলো কিন্তু হাফ কাপে অনেকগুলো হবে, সুজিতে হাফ কাপ সুজিতে অনেকগুলো রসমালাই হবে। ব্যাস এরকম করে আমি সবগুলো তৈরি করে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, অনেকগুলো হয়েছে। এবার আমরা চলে যাব পরবর্তী স্টেপে। আর পরবর্তী স্টেপে আমরা আগের থেকে যে দুধটাকে জ্বালিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটাকে তো আমি চুলার উপরেই রেখে দিয়েছিলাম, এবার আমরা এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। চুলার আস্তে একদম লো করে রেখে তারপরে আমি মিষ্টিগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আমি চুলার আস্তে কিন্তু লোতেই রেখে দিয়েছিলাম যাতে করে দুধটা একটু কমে যায়, আবার গরম থাকে এজন্য। এবার আমরা মিষ্টিগুলো দেওয়ার পরে এবার চুলাটা একটু মিডিয়ামে করে দিব আর মাঝে মাঝে একটু হাতল দিয়ে নেড়ে দেব। এতে করে আমাদের মিষ্টিটা খুব সুন্দরভাবে হবে, আর এই মিষ্টিটা কিন্তু ভাঙার কোনো চান্স নেই, তাই ভয়ের কিছু নেই। মিষ্টিটা যখন হয়ে যাবে সবগুলো মিষ্টি উপরে চলে আসবে, একটু খেয়াল করলে দেখবেন যে সবগুলো মিষ্টি কিন্তু উপরে চলে আসছে। আর এবার আমরা এখানে 5 থেকে 6 মিনিট পর্যন্ত অপেক্ষা করবো, যেহেতু ছোটো ছোটো মিষ্টি এর চেয়ে বেশি আর সময় লাগবে না আমাদের। আর চুলার আঁচটাকে আমি কমিয়ে দিয়েছি, মাঝে মাঝে একটু নেড়ে দেবো। এবার আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, দেখবেন প্রত্যেকটা মিষ্টি সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি, কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, একটু খেয়াল করলেই দেখবেন। আর মিষ্টিগুলো কিন্তু একদম সবগুলো হয়ে গেছে। আর আমরা কিন্তু এখানে এই যে দুধের দুধটা রয়ে গেছে, মানে মালাইটা রয়ে গেছে, এই মালাইটা আমরা কমাবো না। আমি সার্ভ করে নিয়েছি, দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতেও ভীষণ সুন্দর, ভীষণই টেস্টি একটা মিষ্টি, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারবেন। এই মিষ্টিগুলো কিন্তু যে কেউ বানাতে পারবেন, মানে কোনো রকম ঝামেলা ছাড়াই। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন আর একটা ভিডিও দেখানো নতুন জানিয়ে আজকের মতো, আল্লাহ হাফেজ।